হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আপনাদের জন্য এলপি সিভিডি 2 এর যে ক্র্যাশ কোর্সটি শুরু করেছিলাম তার আজকে ফোর্থ ভিডিওটি আপলোড করছি। আমার মাঝে কদিন ব্রেক ছিল, এরপর থেকে আবার রেগুলারলি ভিডিও স্টার্ট হয়ে যাবে। তা আপনার ওভারভিউ দেখতে পাচ্ছেন, আজকে যেটা লেসন হবে সেখানে আমরা জিওমেট্রিক্যাল কতগুলো শেপ এবং লাইন সম্পর্কে ডিসকাস করব। আপনার সাইডের বক্স দেখতে পাচ্ছেন, টাইপস অফ লাইন্স, ইউজ অফ ভেরিয়াস লাইন্স, ইনফরমেশন ভেরিয়াস রেক্টাঙ্গেল, ট্রায়াঙ্গেল, টাইপস অফ অ্যাঙ্গেলস, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। প্রথমে আমরা দেখব টাইপস অফ অ্যাঙ্গেলস। আপনারা এখানে পিকচারে দেখতে পাচ্ছেন টোটাল এ থেকে কে এরকম টাইপের 10টা টাইপের টোটাল লাইন হয়। তার মধ্যে এ, বি, সি, ডি এই 4টে টাইপ হচ্ছে কন্টিনিউয়াস টাইপের, এবং ই থেকে কে পর্যন্ত হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু ডিসকন্টিনিউয়াস টাইপের। এদের মধ্যে এ যেটা, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনটা সেটা একটু মোটা আছে, এটাকে আমরা বলি কন্টিনিউয়াস থিক লাইন। কন্টিনিউয়াস থিক লাইন এ, যেটা এটাকে এ দিয়ে ডিনোট করি, এ দুটো ভাগ আছে, একটা এ ওয়ান একটা এ টু। যেটা এ ওয়ান সেটা হচ্ছে কোনো একটা পিকচারের ড্রয়িং এর ক্ষেত্রে আউটলাইন ড্র করার জন্য ইউজ হয়, এ টু আপনার এজগুলো ড্র করার জন্য ইউজ করা হয়। এরপর আসছে বি। দেখতে পাচ্ছেন আপনার বি এর যে থিকনেসটা সেটা এর থেকে একটু কম আছে, সেজন্য এটা কি বলা হয় কন্টিনিউয়াস থিন লাইন। এটা আপনার স্ট্রেটও হতে পারে অথবা কার্ভও হতে পারে। বি এর টোটাল 9টা টাইপস আছে, B1 থেকে B9 অবধি, প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনে ইউজ হয়। B1 ইমাজিনারি লাইন ইন্টারসেকশন করার সময়, B2 ডাইমেনশন লাইনের জন্য, B3 প্রজেকশন লাইনের জন্য, B4 লিডার লাইন, B5 হ্যাচিং, B6 হচ্ছে আপনার আউটলাইন কোনো কিছু করার জন্য রিভলভিং সেকশনের, B7 হচ্ছে শর্ট সেন্টার লাইন, B8 থ্রেড লাইন, এবং B9 হচ্ছে ডায়াগোনাল লাইন। প্রত্যেকটা জিনিস আমি একটু মানে আপনাদের বুঝিয়ে দিলে সুবিধা হবে। কোনো একটা ইন্টারসেকশন যখন, যেটা আমরা দেখতে পাচ্ছি না, ভেতরে ভেতরে কেটে যাচ্ছে, অর্থাৎ হয়তো অন্য দিকে আছে, সেটা থ্রি ডাইমেনশন না করলে দেখানো সম্ভব নয়, তখন আমরা সেটা ডট করে রিপ্রেজেন্ট করি। ডাইমেনশন লাইন হচ্ছে আমরা কোনো জিনিসের ডাইমেনশন, সাপোজ 30 সেন্টিমিটার না 20 সেন্টিমিটার কত লেন্থ সেটা মেজারমেন্ট করো, সেটা আমরা ডাইমেনশন লাইন। প্রজেকশন লাইন হচ্ছে কোনো একটা জিনিস ডাইমেনশন দেওয়ার আগে সেই লাইনটাকে তার আগে একটু বাড়ি নেওয়া হয়, আমরা পরবর্তীকালে ছবিতে দেখব, সেটা হচ্ছে আপনার প্রজেকশন লাইন। লিডার লাইন হচ্ছে যেখানে আপনার যে জায়গাটা আপনি আইডেন্টিফাই করতে চাইছেন সেটাকে লিডার লাইন বলা হয়। হ্যাচিং হচ্ছে আপনার ওই লাইনের মধ্যে কতগুলো ইনক্লাইন্ড কতগুলো লাইন টানা হয় সেগুলোকে বলা হচ্ছে হ্যাচিং। এছাড়া আপনার পরবর্তীকালে যতগুলো ডায়াগোনাল লাইন, ডায়াগোনালি যেগুলো কাট করবে এই টাইপের কত লাইন আছে আমি পরবর্তীকালে পিকচারে আপনাদের দেখাবো। এরপর যেটি আছে সি হচ্ছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস থিন লাইন। এটা হচ্ছে ফ্রি হ্যান্ডে, যেমন দেখতে পাচ্ছেন এটা স্ট্রেট নয়, সোজা হাতে টানলে যেরকম রেখা সেটা কন্টিনিউয়াস ফ্রি লাইন বলা হয়। এটা একটাই টাইপ হয়, এটা আপনার কোনো কিছু লিমিটেশন, পার্সেল অথবা ইন্টারাপ্টেড সেকশন দেখানোর জন্য। মানে ধরুন কোনো একটা জিনিস অনেক লম্বা আছে, আপনি তার ছোট একটা সেকশন দেখাতে চাইছেন, যতটুকু সেকশন একটু আঁকলেন তারপর কন্টিনিউয়াস ফ্রি হ্যান্ড দেখে এটা আপনি বুঝিয়ে দিতে পারেন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডি লাইন, এটাকে বলা হয় কন্টিনিউয়াস থিন উইথ জিগজ্যাগ। আপনি দেখতে পাচ্ছেন লাইনটা পাতলা, কন্টিনিউয়াস কোথাও মাঝে ব্রেক নেই, এবং জিগজ্যাগ মাঝে কতগুলো জিগজ্যাগ শেপ রয়েছে, যেমন যেভাবে আপনাদের হার্ট বিট দেখানো হয় অনেকে দেখেছেন মনিটারে, সেই টাইপের জিনিস এটা, এটা লাইনের জন্য ইউজ করা হয়। এতগুলো ছিল কন্টিনিউয়াস লাইন। ই থেকে আপনি দেখতে পাচ্ছেন সব কিন্তু ডিসকন্টিনিউয়াস লাইন। ইতে যে লাইনটা আছে সেটা একটু দেখবেন মোটা আছে, যেন এটাকে ড্যাশ থিক বলা হয়। ই এর টোটাল দুটো পার্ট আছে, E1 E2, দুটোই মেন বেসিক্যালি হিডেন যত কিছু কাজ আছে সেগুলোর জন্য আমরা ড্যাশ লাইনটা ইউজ করি। তো হিডেন আউটলাইন এবং হিডেন এজ এগুলো দেখানোর জন্য আমরা E1 এবং E2 ইউজ করি। F হচ্ছে আপনার চেন থিন লাইন, এটা আপনার হচ্ছে হিডেনের জন্য ইউজ করা হয়, কিন্তু এটা একটু পাতলা হয়। এরপর আসছে আপনার যেটা G, সেটা হচ্ছে চেন থিন, কিন্তু আপনার হচ্ছে যেটা চেন থিন লাইন অ্যাকচুয়ালি, যেটা জি যেটা হচ্ছে চেন লাইনে, চেন লাইনের আপনার ড্যাশ লাইনের ডিফারেন্স হচ্ছে, চেন লাইনে আপনি দেখুন একটা লম্বা, তারপরটা একটু ছোট, তারপরটা লম্বা, তারপরটা ছোট, এভাবে যদি ছোট বড়র ইন্টারভালে চলে থাকে সেটাকে আমরা চেন লাইন বলবো, আর যদি একই রকম গ্যাপ দিয়ে চলে সেটাকে আমরা ড্যাশ লাইন বলবো। এবার তারপর থেকে যেটা এইচ লাইন আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, জি এর টোটাল 3টে ভাগ, G1 G2 G3। এইচ এর ক্ষেত্রে আপনারা হচ্ছে দেখবেন চেন যেটা আছে সেটা দুটো এন্ডে থিক আছে, মাঝখানে থিন আছে, তো সেইভাবে নাম করা আছে চেন লাইন, যেহেতু ছোট বড় আছে, মাঝেরগুলো থিন এবং এন্ডে থিক আছে, সেইভাবে নামকরণ করা রয়েছে। জেতে আপনার কি হচ্ছে পুরো লাইনটাই কিন্তু ডবল ড্যাশ করে দেওয়া আছে, আপনারা দেখুন এখানে দুটো করে আপনারা ড্যাশ দেখতে পাবেন। যে চেন থিক লাইনে জেতে যেটা সেখানে আপনার পুরোটাই থিক লাইন আছে, এবং কেতে যেটা আছে সেটা হচ্ছে মাঝে দুটো করে ড্যাশ করা আছে। কেতে টোটাল 5টা ভাগ আছে এবং জে এর কিন্তু একটি ভাগ। এই টোটাল 10 রকমের লাইন আছে, এবার প্রত্যেকটা লাইন কোনটা কোনখানে ইউজ হয় আমরা সেটা এবার দেখবো। তো আপনার একটু যদি জুম করি, আপনার প্রথম হচ্ছে থিকনেসগুলো আপনার জেনে রাখা উচিত। তো যেটা আপনার হচ্ছে এর ক্ষেত্রে আপনার থিকনেস হচ্ছে 0.6-এর থেকে থিকনেস হয়, তার পরবর্তীকালে আপনার বি এর ক্ষেত্রে হয় বি সি ডি এগুলো হচ্ছে 0.2, এরপর ইতে হচ্ছে 0.3, তারপর এফ জিতে হচ্ছে আপনার
এরপর আমাদের ইএফজি, ইটা 0.3, এফজি 0.2, আবার এইচে 0.3, জেতে 0.5 এবং কেতে 0.2, এই থিকনেসে আপনাদের কিন্তু লাইনটা টানতে হবে। এবার দেখা যাক কোন লাইনটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকর্ডিং টু কোড অনুযায়ী প্রথম চারটে লাইন কন্টিনিউয়াস এ থেকে ডি, কন্টিনিউয়াস থিক লাইন যেটা এ সেটা হচ্ছে ভিজিবল আউটলাইন করার জন্য। এখানে আপনার পিকচারগুলো আবার প্রত্যেকটা আমি দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কন্টিনিউয়াস থিন লাইন যেগুলো সেগুলো হচ্ছে আপনাদের অনেকগুলো জিনিস মার্ক করার ক্ষেত্রে এক জায়গাতে বোঝানো হয়। এবার হচ্ছে এই যে নিচে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, সেই পিকচারে সব ধরনের লাইনগুলো এখানে দেখানো রয়েছে। একদম লেফট হ্যান্ডের নিচের দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডায়াগোনাল লাইন, দেখুন ডায়াগোনালি ক্রস করেছে। তার পাশে রয়েছে উপরের দিকে দেখুন হ্যাচিং লাইন, যেগুলো আপনার ইনক্লাইন কতগুলো লাইন করা রয়েছে। পরে হ্যাচিং লাইন সম্পর্কে আমি পরবর্তীকালে আরও আসছি। লিডার লাইন দেখুন যে লাইনটা দিয়ে আমি মার্ক করছি জিনিসটা কি, সেই লাইনটা হচ্ছে আপনার লিডার লাইন। এবার দেখুন যেখানে ক্রস সেকশন হয়েছে সেখানে তার নিচে আছে দেখুন শর্ট সেন্টার লাইন, যেখানে ক্রস সেকশন বোঝানোর জন্য কোনো জিনিসের মাপ কত সেটা বোঝানোর জন্য আমরা হ্যাচিংয়ের নিচে ডাইমেনশন লাইন দেখিয়েছি। এবং ডাইমেনশন লাইনটা দেখানোর আগে এই যে লাইন দুটো ওপরে নিচে এক্সটেন্ড করা আছে সেগুলোকে আমরা বলছি এক্সটেনশন লাইন। এখানে কতগুলো সেগুলোই লেখা আছে। এবার হচ্ছে লিডার লাইন যেটা সেটা হচ্ছে কোনো একটা ফিচারকে বোঝানোর জন্য, ডাইমেনশন, অবজেক্ট, আউটলাইন এগুলো করার জন্য লিডার লাইনটা কিন্তু ইউজ হয়। এই কোশ্চেনটা আসতে পারে কীভাবে আমরা লিডার লাইনকে ইউজ করতে পারি, কোনো একটা ডটের মাধ্যমে বোঝাতে পারি, অ্যারো হেডের মাধ্যমে বোঝাতে পারি, অথবা কোনো একটা দিয়ে যে কোনো একটা দিয়েও বোঝাতে পারি। এবার আমরা আসছি হ্যাচিংয়ের ক্ষেত্রে। হ্যাচিংয়ের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা খেয়াল রাখতে হবে, হ্যাচিং হচ্ছে কতগুলো আপনাদের ইনক্লাইন লাইন, ইনক্লাইন প্যারালাল লাইন, এদের মধ্যে স্পেসিং কতটা হবে সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। স্পেসিংটা হচ্ছে আপনাদের যে যে আপনার লাইন টানবেন ড্রয়িংয়ের ক্ষেত্রে সেটা সবচেয়ে মোটা যে লাইনটা হবে তার থেকে ডবল যতটা গ্যাপ হয় সেই গ্যাপটা মেনটেন করে আমরা হ্যাচিং টানি। তবু একটা রুল আছে যে ম্যাক্সিমাম গ্যাপ যেটা সেটা 0.7 mm এর বেশি কিন্তু হবে না। এই থেকে কে যেটা আছে সেটা হচ্ছে সব নন কন্টিনিউয়াস লাইন, এগুলো সবই ড্যাশ অথবা চেন লাইন হবে। কোনোগুলো থিক, কোনোগুলো থিন, হিডেন কোনো কিছু জিনিস দেখানোর জন্য আমরা এখানে কিন্তু এই লাইনগুলো ইউজ করি। চেন লাইনগুলো কোথায় ইউজ হয়, কোনো একটা জিনিসের সেন্টার লাইন ড্র করার জন্য যেমন সার্কেল, সিলিন্ডারের, অথবা একই লাইনের ওপর দুটো জিনিস সিমেট্রিক্যাল দেখানোর জন্য, অর্থাৎ একই প্লেনে আছে এটা বোঝানোর জন্য আপনাদের চেন লাইনগুলো ইউজ হয়। এবার হচ্ছে লাইন অফ সিমেট্রি যেটা সেটা কীভাবে বোঝানো হয়, সেটা হচ্ছে তার দুদিকে দুটো শর্ট প্যারালাল লাইন টানা হয় যারা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো সেগুলো সাহায্যে আমরা চেন লাইনগুলো কিন্তু দেখাতে পারি। দেখুন পিকচারে আপনারা নিচের পিকচারে বুঝতে পারবেন দুটো শর্ট লাইন টানা হয় যারা প্রত্যেকের 90 ডিগ্রি আছে, এদের মধ্যে যে লাইনটা হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু চেন লাইন। এবার কতগুলো জিনিস যখন যেগুলো হাইলাইট করা যায় শুধুমাত্র সেইগুলো আপনাদের এখানে পড়লে হবে। এত যেমন হচ্ছে সিমেট্রিক্যাল শেপকে আমরা কীভাবে বোঝাবো, যেটা হচ্ছে অবজেক্ট লাইন থেকে একটু বেরিয়ে যেটা অ্যাক্সিসের দিকে যাবে সেটা হচ্ছে আপনার সিমেট্রিক্যাল শেপ, সেগুলোকে আমরা সিমেট্রিক্যাল শেপ বলবো। এবার কতগুলো ফিচার এখানে দেওয়া রয়েছে, যেমন চেন থিন লাইন কে যেটা সেটা আপনার কতগুলো তার ভাগ আছে, সেগুলো কোন ক্ষেত্রে কোনটা ইউজ করা হয় শুধুমাত্র সেই ভাগগুলো আপনাদের পড়তে হবে। কে ওয়ানটা যেমন হচ্ছে আউটলাইনের জন্য, কে টুটা হচ্ছে অল্টারনেটিভ অথবা এক্সট্রিম পজিশনের জন্য, কে থ্রি হচ্ছে আপনার সেন্ট্রয়েড লাইন, কে ফোর হচ্ছে ইনিশিয়াল আউটলাইন, এবং কে ফাইভ হচ্ছে কোনো একটা জিনিসের মধ্যে কাটিং এ যেটা আমরা কেটে দিয়েছি তার যে পার্টসগুলো আমরা যদি আলাদা আলাদা করে দেখাই সেই ক্ষেত্রে যে লাইনটি ইউজ করি সেটা হচ্ছে আমাদের কে ফাইভ। তো এই কতগুলো ছিল লাইন নিয়ে। এবার আমরা আসবো ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, রম্বস, প্যারালোগ্রাম এই কতগুলো জিনিস নিয়ে। তো ফার্স্ট হচ্ছে আমার এখানে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল কি। অ্যাঙ্গেল হচ্ছে যখন দুটো লাইন যেখানে মিট করে তাদের মধ্যে যে ইনক্লিনেশনটা থাকে সেটাকে আমরা অ্যাঙ্গেল বলি। অ্যাঙ্গেলকে ডিগ্রি অথবা রেডিয়ানে এক্সপ্রেস করা হয়। ডিগ্রি আমরা বলতে কি বুঝি, যখন দুটো অ্যাডজাসেন্ট রেডিয়াল লাইন যখন পরস্পরকে কাটছে তখন তাদেরকে মধ্যে যে গ্যাপটা থাকে সেটাকে আমরা 1 ডিগ্রি বলি। টোটাল একটা সার্কেলে 360 ডিগ্রি থাকে। এবার হচ্ছে অ্যাঙ্গেল কত রকম টাইপের হয়, অ্যাঙ্গেল টোটাল আমরা এখানে 6 টাইপের হয়। ফার্স্ট হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, যেখানে অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি থেকে ছোট, যখন 90 ডিগ্রি হবে তাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলবো। 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট তাকে আমরা অবটিউস অ্যাঙ্গেল বলবো। 180 ডিগ্রি যখন হয়ে যাবে তখন সেটাকে আমরা স্ট্রেট অ্যাঙ্গেল বলবো। এখানে আছে যখন 180 ডিগ্রি হয়ে যায় সেটাকে আমরা স্ট্রেট অ্যাঙ্গেল বলবো, 180 থেকে বেশি চলে গেলে সেটাকে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বলবো। অ্যাডজাস্ট অ্যাঙ্গেল যখন দুটো অ্যাঙ্গেল পরস্পরের কাছাকাছি অবস্থিত তাকে অ্যাডজাস্টেড। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা তাকে বলবো যখন দুটো অ্যাঙ্গেলের সমষ্টি 90 ডিগ্রি হবে, এবং যখন দুটো অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি হবে তাকে আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, আপনারা অবশ্যই কিন্তু এগুলো নোট ডাউন একটু করে নেবেন। এবার আসছি আমরা ট্রায়াঙ্গেলের টাইপ। ট্রায়াঙ্গেল টোটাল আমরা 6টা টাইপের ট্রায়াঙ্গেল হয়। টোটাল মিনিমাম 3টে সাইড অথবা 2টো সাইড, 1টা অ্যাঙ্গেল অথবা 2টো অ্যাঙ্গেল এবং 1টা সাইড, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট একটা ট্রায়াঙ্গেল ড্র করার জন্য। টাইপস অফ ট্রায়াঙ্গেল টোটাল 6 রকমের।
একটি হচ্ছে আপনাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যেখানে তিনটে সাইডই সমান এবং সেহেতু তিনটে অ্যাঙ্গেলও সমান। আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যেখানে দুটো সাইড সমান এবং তারা যেখানে অ্যাঙ্গেল বানাচ্ছে সেই দুটো অ্যাঙ্গেলও সমান। স্কেলেন ট্রায়াঙ্গেলে তিনটে সাইডও সমান, অর্থাৎ এতে তিনটে অ্যাঙ্গেলও কিন্তু সরি স্কেলেন ট্রায়াঙ্গেলকে তিনটে সাইড অসমান হয়, সুতরাং তাদের তিনটে অ্যাঙ্গেলও কিন্তু অসমান হয়। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে যেখানে তিনটে অ্যাঙ্গেলের মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রিতে থাকে তাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলি। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে যেখানে সব অ্যাঙ্গেলই তিনটে অ্যাঙ্গেলই যখন 90 ডিগ্রি থেকে ছোট হয়। অবটিউস ট্রায়াঙ্গেল হচ্ছে যেখানে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে বড় হয়, সেগুলোকে আমরা বলি অবটিউস ট্রায়াঙ্গেল। মনে রাখবেন ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয় এবং যে কোনো দুটো সাইডের সমষ্টি সবসময় থার্ড সাইডের থেকে বেশি হয়। এটা ট্রায়াঙ্গেলের একটা মিনিমাম ক্রাইটেরিয়া ড্র করার জন্য। এবার আমরা আসছি কোয়াড্রিলেটারালের ওপর। কোয়াড্রিলেটারালের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়াড্রিলেটারাল টোটাল 6 রকম হয়, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রম্বাস, প্যারালোগ্রাম, ট্রাপিজিয়াম এবং ট্রাপিজয়েড। স্কোয়ারের ক্ষেত্রে চারটে সাইড সমান, চারটে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করা হয় এবং তার মধ্যে যে ডায়াগোনাল থাকে ডায়াগোনালের লেন্থগুলো সমান হয় এবং ডায়াগোনালগুলি পরস্পরকে 90 ডিগ্রি কোণে কাট করে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কী হয়, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে অপোজিট সাইডগুলো ইকুয়াল এবং প্যারালাল হয়। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ডায়াগোনালগুলো কিন্তু চারটে যে কোণ থাকে রেক্ট্যাঙ্গেলে তারা কিন্তু পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে কাট করে। এবার হচ্ছে আপনাদের ডায়াগোনালের যে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে যে ডায়াগোনাল হয় তারা কিন্তু তাদের লেন্থ সমান হয় কিন্তু তারা কিন্তু পরস্পরকে 90 ডিগ্রি কোণে কাট করে না। এবার আসছে আপনাদের রম্বসের ক্ষেত্রে বা রম্বয়েডের ক্ষেত্রে। রম্বয়েড মানে যেটা হচ্ছে প্যারালোগ্রাম। প্যারালোগ্রামের ক্ষেত্রে অপোজিট সাইডগুলো ইকুয়াল এবং প্যারালাল হয়। এখানে ডায়াগোনালগুলো সমান হয় না কিন্তু পরস্পরকে বাইসেক্ট করে, অর্থাৎ পরস্পরকে ইকুয়াল দুটো পার্টে ডিভাইড করে। ট্রাপিজয়েড হচ্ছে যেখানে আপনার শুধুমাত্র দুটো সাইড সমান হয় তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এডি এবং বিসি এখানে মার্ক করা আছে, এরা কখনো সমান হতে পারে অথবা নাও হতে পারে। একটা জোড়া যেটা অপোজিট সাইড তারা প্যারালাল হয়, আরেকটা জোড়া কিন্তু প্যারালাল হয় না। নেক্সট চলে আসবো আমরা সার্কেলের ক্ষেত্রে। সার্কেলের একটা ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে অনেক কোশ্চেন হওয়ার চান্স আছে। সার্কেলকে যখন একটা কার্ভের মাধ্যমে এবং যেখানে একটা পয়েন্টকে ফিক্সড করে যখন পুরো একটা ফুল কার্ভ ড্র করা হয় তাকে আমরা সার্কেল বলি। যে পয়েন্ট থেকে ড্র করা হলো তাকে আমরা সেন্টার বলি। সেন্টার থেকে আপনার কোনো একটা সার্কেলের একদম বাইরের পয়েন্ট অব্দি যে ডিস্টেন্স সেটাকে আমরা রেডিয়াস বলি। রেডিয়াসের ডবল হলে তাকে আমরা ডায়ামিটার বলি। সার্কামফারেন্স হচ্ছে পুরো আপনার যে এন্টায়ার কার্ভের যে লেন্থটা তাকে সার্কামফারেন্স বলি। আর্ক হচ্ছে আপনার কোনো একটা সার্কেলের যে কোনো দুটো পয়েন্ট কে আমি ধরে নিলে তার মধ্যে যে ডিস্টেন্সটা হয় তার যে সার্কামফারেন্স সেটাকে বলা হয় আর্ক। বলে আপনারা সবগুলোই জানেন অনেকেই হয়তো এগুলো। কর্ড হচ্ছে যখন সার্কেলের ভেতরে যে কোনো দুটো পয়েন্টকে আমরা যোগ করে দিই তখন সেটা আর্ক তৈরি হয়। সেগমেন্ট হচ্ছে কোনো একটা সার্কেলকে কোনো একটা আর্ক এবং কোনো একটা কর্ড মিলে যে টোটাল এরিয়াটা বানায় সেটা হচ্ছে সেগমেন্ট। এবং যখন দুটো রেডিয়াস সার্কেলের দুটো রেডিয়াস মিলে যখন যে এরিয়াটুকু বানায় তাকে আমরা বলা হয় কিন্তু সেক্টর। কোয়াড্রেন্ট হচ্ছে যখন সার্কেল টোটাল 360 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রিতে আমি যদি চারটে পার্টে একে ডিভাইড করি তো প্রত্যেকটা পার্ট হচ্ছে একটা করে কোয়াড্রেন্ট। এরকম কতগুলো সার্কেলের ডেফিনেশন রয়েছে। এবার যেটা মেন ইম্পর্টেন্স সেটা হচ্ছে ইলিপস। আপনাদের মধ্যে অনেকে হয়তো ইলিপসটা 11-12 পড়েছেন কিন্তু এখন হয়তো ভুলে যাবেন। ইলিপসের মেন কতগুলো পয়েন্ট, সেটা হচ্ছে আপনার মেজর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিস হচ্ছে লংগেস্ট ডিস্টেন্স, অর্থাৎ এখানে যদি আপনি লক্ষ্য করেন এ এবং বি পয়েন্টের মধ্যে যেটা হচ্ছে লংগেস্ট ডিস্টেন্স সেটাকে বলা হয় মেজর অ্যাক্সিস। সি ও ডি হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, এই জন্য এটাকে বলা হয় মাইনার অ্যাক্সিস। এরপর যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে আপনার এ এবং বি এই পয়েন্টগুলোকে ভার্টেক্স বলা হয়। এরপর হচ্ছে আপনার ডাইরেক্ট্রিক্স। ডাইরেক্ট্রিক্সটা হচ্ছে মেজর অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারে যে লাইনটা টানা হবে সেটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। আপনার লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন এখানে ডি থেকে D1 পর্যন্ত এটা হচ্ছে আপনার ডাইরেক্ট্রিক্স। এবার হচ্ছে ভার্টেক্স এবি পয়েন্ট বলে দিয়েছে। ট্যাঞ্জেন্ট এবং নর্মাল যেগুলো সেগুলো জানা দরকার। নর্মাল হচ্ছে আপনার F1 P2, এখানে আপনার মার্কিংগুলো আমি করে দিয়েছি। F1 P2 দেখে নেবেন যে জায়গাটা আপনার বাইসেক্ট করছে সেটা হচ্ছে আপনার ট্যাঞ্জেন্ট। এবং ট্যাঞ্জেন্ট সবসময় যে লাইনটা নর্মালের সঙ্গে সবসময় ট্যাঞ্জেনশিয়াল থাকে এবং এরা সবসময় 90 ডিগ্রিতে কোণ করে থাকে এবং ইলিপসকে এইভাবে টাচ করে। ইলিপসকে অনেকগুলো মেথডে কনস্ট্রাক্ট করা যেতে পারে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মেথড, কনসেন্ট্রিক সার্কেল মেথড, আর্ক মেথড, স্ট্রিং পিন মেথড, পেপার ট্রিমার মেথড, ফোর সেন্টার মেথড, কনজুগেট ডায়ামিটার এবং এক্সেন্ট্রিসিটি মেথড। এই অনেকগুলো মেথডের সাহায্যে আমরা ইলিপসকে আঁকতে পারি। টোটাল 8 রকমের মেথড হয়, আপনারা এগুলো খেয়াল রাখবেন। তো এগুলো ছিল আজকের টোটাল মেন যেটা ক্লাসের আলোচনা করার ছিল। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের সঙ্গে থাকুন, আমি রোজ ভিডিও এরকম আপলোড করব। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর 4-5টি ক্লাসের মধ্যে আমি ফুল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাই শেষ করে দেবো। আপনারা তারপর সঙ্গে থাকুন, তারপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করব এবং
সিভিটি 2 এর পার্ট বি যেখানে ফিজিক্স ও ম্যাথ রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করুন।